السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার বেশ কয়েকটা চ্যানেল আছে, আপনারা সবাই জানেন। নানা রকমের যৌন সমস্যা নিয়ে আমার তরুণ ও যুবক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে থাকেন। আমার সাধ্যানুযায়ী আমি তাদের প্রত্যেকটা কমেন্টের ভিত্তিতে ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার বেশ কয়েকদিন আগে এক যুবক একটা ভিডিওর নিচে কমেন্ট করেছেন, বিস্তারিত লিখেছেন তার যৌন জীবনের কাহিনী। তিনি বলেছেন যে, স্যার, আমি স্ত্রীর কাছে বারবার লজ্জিত হচ্ছি, অথচ যখন আমি ডাক্তারের কাছে যাই পরীক্ষা নিরীক্ষায় আমার কোনো রকমের যৌন রোগ ধরা পড়ে না, কিন্তু সমস্যা হচ্ছে যখনই আমি স্ত্রীর কাছে যাই আমার লিঙ্গটা দাঁড়ানো থাকলেও সেটা নুয়ে যায়, কোনোভাবেই সেটাকে আর শক্ত করতে পারি না। তো আমি তাকে তার নম্বর সংগ্রহ করে তার সাথে কথা বললাম। তার জীবন হিস্ট্রিটা হচ্ছে এরকম যে তিনি জীবনে অনেক ধর্ষণ করেছেন, অনেক মেয়েদের উপরে অত্যাচার করেছেন, যদিও এখন তিনি এগুলো আর করছেন না, কিন্তু তার সমস্যাটা হচ্ছে তিনি কোনোভাবেই স্ত্রীর কাছে গেলে শান্তি পাচ্ছেন না, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না। এক কথায়, দাঁড়ানো লিঙ্গ নিয়ে স্ত্রীর কাছে যান কিন্তু লিঙ্গটা নুয়ে যায়। তো বন্ধুরা, আমার এই হিস্ট্রির সাথে আপনাদের কারো কারো জীবনের হিস্ট্রি মিলে যেতে পারে, সেজন্যে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করছি। বন্ধুরা, আমার যৌন রোগের নানা রকমের প্রকারভেদ আছে। কারো কারো ক্ষেত্রে যৌন রোগটা হচ্ছে এরকম যে লিঙ্গ উত্থিতই হয় না, যতই সে উত্তেজনাকর কোনো দৃশ্য দেখুক, তার স্ত্রী যতটাই আকর্ষণীয় ফিগারের অধিকারী হোক না কেন, তার লিঙ্গ উত্থিতই হয় না। এটা একটা প্রকার। আরেকটা হচ্ছে লিঙ্গ উত্থিত হয় কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত থাকে না। আরেকটা হচ্ছে লিঙ্গ উত্থিত হয়, স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করানোর পরে সেটা নুয়ে যায়। আরেকটা হচ্ছে স্ত্রীর কাছে যায়, লিঙ্গ যোনিতে প্রবেশ করানোর পরে খুব দ্রুতই বীর্যপাত হয়ে যায়। আরেকটা হচ্ছে লিঙ্গ স্ত্রীর যোনিতে প্রবেশ করানো হয়, বীর্যপাত হয় না কিন্তু লিঙ্গ নুয়ে যায়। তো বন্ধুরা, আমার এই যে কয়েকটা প্রকার রোগের কথা বললাম, এই প্রত্যেকটা প্রকারের ট্রিটমেন্ট কিন্তু আছে এবং সত্যিকার অর্থে এই প্রত্যেকটা রোগী ভালো করা সম্ভব। কিন্তু বন্ধুরা, আমার আমি যে বন্ধুর কথা এখন আপনাদেরকে শোনাচ্ছি, যিনি প্রচুর পরিমাণে ধর্ষণ করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, তিনি নিজেই স্বীকার করেছেন যে তার বিয়ের আগে তিনি অসংখ্য মেয়েকে ধর্ষণ করেছেন, এবং তিনি ধর্ষণ করে কখনো কখনো মারও খেয়েছেন, এবং নানা রকম উপায়ে তিনি অবৈধ নারীদের কাছে গিয়েছেন, জীবনের একটা অংশ তাদের পিছনেই খরচ করে ফেলেছেন। তো বন্ধুরা, আমার এই স্বভাবটা যাদের আছে আমি আপনাদেরকে বলবো, এই স্বভাবের মানুষগুলোর মধ্যে একটা কঠিন রোগ জন্ম নেয়, আর সেই কঠিন রোগটা যদি আল্লাহ না করুক কাউকে একবার পেয়ে বসে, সেই কঠিন রোগটা থেকে বেরিয়ে আসা এক কথায় এমন কঠিন যে মৃত্যু পর্যন্ত আসলে এই রোগীরা কখনোই আর সুস্থ হয়ে উঠতে পারেন না। এই রোগীদের যে সমস্যাটি, যে উপসর্গটি দেখা যায় সেটি হচ্ছে এরকম যে তার হালাল স্ত্রীর কাছে যাওয়ার পরেও সে আর লিঙ্গ দাঁড় করিয়ে রাখতে পারেন না। তো বন্ধুরা, আমার অনেকে বলবেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গজব। হ্যাঁ, সেটা হতে পারে, এতগুলো মেয়েদের ধর্ষণ করা হয়েছে, কোনো না কোনো মেয়ের চোখের পানি কবুল হয়ে যেতে পারে, কোনো না কোনো মেয়ের বদ্দোয়া কবুল হয়ে যেতে পারে, সেটা হতেই পারে, কিন্তু আমি সেই দিকটা আলোচনা করব না। আমি আলোচনা করব কেন এই রোগটা হয় এবং আসলেই কেন এই রোগটা আর ভালো হয় না। বন্ধুরা, আমার এটা একটা কঠিন মানসিক রোগ। যখন আপনি কোথাও অবৈধ মেয়ের কাছে গমন করেন তখন কিন্তু আপনি হালাল স্ত্রীর কাছে গমন করার মতো হয় না। অর্থাৎ আপনি যখন কোনো অবৈধ নারীর সাথে মেলামেশা করেন তখন কিন্তু আপনার মনের মধ্যে তীব্র একটা ভয় কাজ করে। বিশেষ করে আপনার মনের মধ্যে এই ভয়টা কাজ করে
যে আপনার পরিচিত জনদের মধ্যে কেউ আপনাকে দেখে ফেলছে কিনা। অনেক সময় এরকম একটা তীব্র ভয় কাজ করে যে আপনি যে মেয়েটির কাছে যাচ্ছেন সেই মেয়েটি আপনাকে চেনে ফেলছে কিনা। তো এরকম নানা রকমের ভয়, ইজ্জতের ভয়, মার খাওয়ার ভয়, বিশেষ করে যারা ধর্ষণ করেন, ধর্ষণটা তো হয় স্বাভাবিকভাবেই একটা জোর জবরদস্তির কাজ, অর্থাৎ একটা মেয়েকে মুখ চেপে ধরে কয়েক বন্ধু মিলে হয়তো কোথাও নিয়ে গেছেন, তারপরে তাকে যখন ধর্ষণ করা হয়, যে ধর্ষণ করে তার মনের মধ্যে কিন্তু তীব্র একটা ভয় কাজ করে যে কেউ দেখে ফেলছে কিনা, কেউ লাঠি ছোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে কিনা, এই ভয় নিয়ে সে কিন্তু ধর্ষণটা করে। তো এই যে যখন সে ধর্ষণ করে, আপনি যদি ধর্ষকদের সাক্ষাৎকার নেন, এই জীবনে আমি অনেক ধর্ষকদের সাক্ষাৎকার নিয়েছি, মানে তারা রোগী হয়ে আমার চেম্বারে এসেছে এবং আমি তাদের সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই বলেছে একটা কথা যে কোনো দিনই তার শান্তিভাবে এই মিলনটা করতে পারেন নাই, অর্থাৎ ধর্ষণের কাজটি শান্তিভাবে করতে পারেন নাই। অর্থাৎ দেখা গেছে যে হয়তো কেউ 20 সেকেন্ডে বীর্যটা আউট করে দিয়েছেন, কেউ হয়তো বা 30 সেকেন্ডের মধ্যে বীর্যটা আউট করে দিয়েছেন। এটার কারণ হচ্ছে তার তীব্র ভয়ের কারণে তার দ্রুত বীর্যপাতটা হয়ে যায়, তীব্র ভয়ের কারণে তার লিঙ্গটা নুয়ে যায়। তো এই যে ধর্ষক যারা হয় তাদের কিন্তু ধর্ষণ করতে করতে, মেয়েদের প্রতি অত্যাচার করতে করতে তাদের মধ্যে একটা মানসিক রোগ দানা বাঁধে, অর্থাৎ তার একটা বিশ্বাস হয়ে যায় যে আসলেই আমি মিলন করতে অক্ষম, অর্থাৎ আমার বীর্যটা খুব দ্রুত পড়ে যায়, আমার লিঙ্গটা খুব দ্রুতই তেনিয়ে যায়, নুয়ে পড়ে, শক্ত অবস্থা থেকে একদম খুব দ্রুতই নরম হয়ে যায়। এই যে অবস্থাটা দেখতে দেখতে সে বড় হয়, আর দেখতে দেখতেই তার মাথার মধ্যে এমন একটা মানসিক রোগ জন্মে যে তার অন্তরের মধ্যে একটা বিশ্বাস পয়দা হয়ে যায় যে আমি কখনোই একজন ভালো মিলনকারী নই, অর্থাৎ আমি ভালোভাবে সহবাস করতে জানি না। এই যে মানসিক রোগটা, এই রোগটা যখন কাউকে পেয়ে বসে, এই রোগটা থেকে সে আর কোনো দিন বেরিয়ে আসতে পারে না। তো বন্ধুরা, আমার যে সমস্ত বন্ধুরা আমাকে মাঝে মধ্যেই কমেন্ট করে বলে থাকেন যে স্যার অনেক ঔষধ খাই, অনেক কিছু খেয়েছি, আপনি যা দিয়েছেন খেয়েছি, হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে গিয়েছি তারা যা দিয়েছে খেয়েছি, অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছি তারা যা দিয়েছে খেয়েছি। কোনো কোনো রোগীরা বলে থাকেন যে কেউই, আমি যে একজন রোগী এটা স্বীকার করতে চান না, আমার বীর্য পরীক্ষা করলে দেখা যায় যে সব উপাদানগুলো ঠিক আছে, রক্ত পরীক্ষা করলে দেখা যায় যে সব উপাদানগুলো ঠিক আছে, আবার লিঙ্গ শক্তও হয় কিন্তু স্ত্রীর কাছে যাওয়া মাত্র সেটা নুয়ে যায়। আমি বলবো যে আপনারা আপনাদের জীবন হিস্ট্রিটা একটু নিজে নিজে পর্যালোচনা করেন। যদি আপনার জীবনের মধ্যে এরকম ঘটনা ঘটে থাকে যে আপনি অনেকবার জেনা করেছেন, অনেকবার ব্যভিচার করেছেন, অনেকবার আপনি ধর্ষণ করেছেন, কেউ কেউ হয়তো তার জীবনে অনেক ছেলেদের সাথে এই যে বলৎকারে লিপ্ত হয়েছেন, এই জঘন্য কাজগুলো যারা করেছেন তাদের কিন্তু এই কঠিন রোগটা কোনো ডাক্তারের পক্ষে সম্ভব নয় এটা থেকে ভালো করা। একটা উপায়ই তাদের জন্য খোলা আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আসমানের দরজা, অর্থাৎ আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন, তওবা করবেন যে আল্লাহ তুমি আমাকে সেরে তোলো, আমি তো এরকম কাজ করেছি, এরকম অন্যায় করেছি, হস্তমৈথুন করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, এরকম আমি অনেক মেয়েদের জীবনটাকে নষ্ট করে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার এই রোগটাকে ভালো করে দাও। এরকম যদি কান্নাকাটি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়, আপনার প্রতি যদি তিনি রহমতের দৃষ্টিতে তাকান, তিনিই আপনাকে সুস্থ করতে পারেন। আমার জীবনে আমি অনেক রোগী দেখেছি, বহু ট্রিটমেন্ট করেছি, সুস্থ হয়নি, আমি কেন, অনেক বড় বড় ডাক্তাররা তার ট্রিটমেন্ট করেছে, সুস্থ হয়নি। এই বন্ধুটি আমাকে এরকম একটা জীবন হিস্টোরি জানিয়েছিল বিধায় আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি। আপনাদের জন্য একটাই ঔষধ, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদে কান্নাকাটি করা, আল্লাহর কাছে বলা আল্লাহ তুমি সুস্থ করে দাও। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ না করেন, কোনো ভেষজ আপনাকে সুস্থ করতে পারবে না, কেননা এটা একটা কঠিন মানসিক রোগ। তো বন্ধুরা, আমার আশা করি আপনি আমি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করব, জীবনের সমস্ত গুনার হাত থেকে বাঁচার জন্য কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের কেউই সুস্থ জীবন দিতে পারেন না, রহমত যদি তিনি করেন তাহলেই আমাদের বাঁচার একমাত্র উপায় রয়েছে। তো বন্ধুরা, আমার আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কারো কারো জীবনধারাটাই পাল্টে যেতে পারে,
কারো কারো কাছে এই ভিডিওটি অনেক বিরক্তির কারণে হতে পারে, আবার অনেক ভালোবাসার কারণে হতে পারে। তো যাই হোক, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে সাক্ষী রেখে ভিডিওটি তৈরি করছি। আপনাদেরকে আবার অনুরোধ করব, হস্তমৈথুন করবেন না, জেনা বেবিচার দর্শন করবেন না, বিশেষ করে কোনো ছেলেরা কোনো ছেলেদের সাথে বলৎকারে লিপ্ত হবেন না। এই কাজগুলো করলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে, আপনি যৌন জীবনে আর কোনো দিন সুখী হতে পারবেন না। তো বন্ধুরা, আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।